প্রেগনেন্সির সময় কোমরে ইঞ্জেকশান দেওয়া হয় সেই ইঞ্জেকশনটা যদি সঠিকভাবে নেওয়া না হয় তিনি কিন্তু সাইটিকা সিমটমে আক্রান্ত হতে পারেন সাইটিকার সমস্যা তার কিন্তু মিডিল এজে গিয়ে ফিরে আসতে পারে এই প্রেগনেন্সির সময় কোমরে ইঞ্জেকশানটা যেটা লোকাল অ্যানাস্থেশিয়ার জন্য করা হয় ওটা কিন্তু খুব ভাইটাল ওটা সেই রকমভাবে মানে খুব দায়িত্বশীল যদি কোনো ডক্টর করেন দেন ওকে আদারওয়াইজ কিন্তু যদি কোনো ফুলভাল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তার সাইটিকা সমস্যা আক্রান্ত হওয়ার খুব বড় প্রবণতা থাকে অনেকেই এই কিন্তু বলেন যে বাচ্চা হওয়ার পরে একটা নির্দিষ্ট সময় পরে কোমরে কোমরে একদম স্পেসিফিক ওই জায়গায় ব্যথা আসবে এবং ব্যথার দেবে কি বলুন তো ব্যথার সিমটম দিই কোমরের স্পন্ডোলাইসিস নাকি কোমরের বাত নাকি সাইটিকা বোঝার সবচেয়ে বড় রাস্তা হচ্ছে ব্যথারা পায়ের দিক দিয়ে পেছন দিক দিয়ে বা সাইড দিক দিয়ে হিপস দিয়ে নামছে কিনা থায়ের পাস দিয়ে বা হিপস দিয়ে নিচের দিকে যদি নামে আপনি নিশ্চিত তখন এটা সাইটিকার অন্যতম সম্ভাবনা রতেই পারে হতেই পারে কিন্তু অন্যান্য সমস্যা কী হয় ওই জায়গায় লোকালাইজ পেনটা হয়ে থাকবে এটা কিন্তু খুব প্র্যাকটিক্যাল এবং খুব প্রমিনেন্ট একটা সিমটম সব কিছুর জন্য পরীক্ষা লাগে না কনফার্মেশন ডায়াগনোসিসের জন্য অবশ্যই পরীক্ষা করতে বলবো কিন্তু কিছু ক্ষেত্রে তো আমাদের ক্লিনিক্যাল অ্যাসপেক্ট কাজে লাগাতে হবে